আপনাদের স্বাগতম। এক কাপ ময়দা আর একটি ডিম দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় মজাদার এই পিঠা। ডিম পিঠা বা ময়দা পিঠা আপনারা যে যেটা বলে থাকেন, এটা বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে একটি ডিম নিয়েছি। একটা মাত্র ডিম দিয়েই অনেকগুলো পিঠা তৈরি করা যায়। এক কাপ পরিমাণে চিনি দেব। চিনিটা এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ডিম আর চিনি আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব। এই পিঠা তৈরি করতে বেশি উপকরণ লাগে না, বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারেন। ডিম আর চিনি ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি 1 চামচ লবণ আর 1/2 কাপ পরিমাণে তেল দেব। এবার মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেব। এই পিঠাটা আপনারা বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারেন। এবার আমি এখানে 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ তেল দেব। মিশ্রণটি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটি যত ভালো হবে পিঠাটাও কিন্তু তত ভালো ফুলবে। আমি এবার 1 কাপ পরিমাণে ময়দা দেব। ময়দাটা অল্প অল্প করে দেব, তাহলে মেশাতে সুবিধা হবে। এটা খেতে খুবই মজা হয়। এই পিঠা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আপনারা চাইলে এটা বাড়িতে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এবার আমি হাত দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। ময়দাটা মেখে একটা সুন্দর ডো বানিয়ে নেব। এখানে আলাদা করে জল দেওয়া লাগে না, তবু আপনাদের যদি মনে হয় ডোটা একটু শক্ত হয়ে গেছে তাহলে অল্প জল দিতে পারেন, কিংবা ডোটা নরম হয়ে গেছে তাহলে অল্প ময়দা দিতে পারেন। আমার ডোটা তৈরি হয়ে গেছে, এবার বেলে নেব। ডোটা দিয়ে আমি একটি রুটি বেলে নেব। রুটিটা একটু পুরু করে বেলতে হবে, বেশি হালকা করে বেলা যাবে না। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা দেখতে পাচ্ছেন রুটিটা কতটা পুরু করতে হবে। এবার আমি রুটিটা 4 সাইড থেকে কেটে নেব। এই পিঠা কাউকে একবার বানিয়ে খাওয়ালে সে বারবার আপনার কাছে এটা খেতে চাইবে। আমি এখানে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এবার লম্বা লম্বা করে কেটে নেব। মাঝখান বরাবর আমি আবারও কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। বাকি দুইটা ডো আমি এইভাবে পিঠা বানিয়ে নেব। এবার পিঠাগুলো ভেজে নেব। আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা ফার্স্টে হাই হিটে গরম করে নেব, তারপর পিঠে দেওয়ার সময় হিটটা কমিয়ে দেব। পিঠার এক সাইজ ভাজা হয়ে গেলে 2-3 মিনিট পর উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে 2-3 বার লো হিটে পিঠাগুলো ভেজে নিতে হবে। বাড়িতে হঠাৎ মেহমান আসলে আপনারা খুব সহজে এটা বানিয়ে দিতে পারেন। আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।